জায়গার নাম হচ্ছে কালীবাড়ি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কালী মন্দির। আর বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করে, যে যা ধর্মের উপাসনা করতে পারে। এখানে কোনো কাস্টম বা বাধ্যতা কারোর উপর চাপিয়ে দেওয়া হয় না। তো আমরা এখন এই মন্দিরের ভিতরে যাব, আমার সঙ্গেই থাকেন, চলুন দেখে আসি। সামনে ভিতরে দুর্গা এবং আমরা ভিতরে দেখতে পাচ্ছি মহাদেবের। আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে একটা মহাদেবের মানে মূর্তি রাখা আছে, পাশে দুর্গাও আছে। এটা দুর্গা মন্দির। এই একটা মন্দিরের ভিতরে এখানে বেশ কয়েকটা উপাসনাগার আছে। তো যে যেভাবে উপাসনা করতে চায় সে সেভাবে করতে পারে। কেউ দুর্গার করে, কেউ কালীর করে, কেউ মহাদেব, কেউ লোকনাথ ব্রহ্মচারী করে। তো এখানে যার যার মতন গড সিলেক্টেড করে তা নিজের উপাসনা করতে পারে। ব্যাপারটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বা কলকাতা থেকে বা ইউএসএ কানাডা থেকে যেখান থেকে দেখছেন না কেন, আমার মনে হয় যে আপনাদের একবার বাংলাদেশে এসে বেরিয়ে যাওয়া উচিত এই ধরনের মন্দিরগুলো বেরিয়ে যাওয়ার জন্য। আমি আপনাদের ইনভাইট করব, যদি কখনও আসেন তো আমার সঙ্গে থাকবেন, আমি আপনাদের নিয়ে ট্রাভেল করব। দাদা কেমন আছেন? কী নাম আপনার? অজয় রায়। অজয় রায় কেমন আছেন? ভালো আছেন। ভালো আছি। আমার পাশে দেখতে পাচ্ছেন অজয় দা দাঁড়িয়ে আছে। একটু আগে আপনাকে দেখলাম উপাসনা করছিলেন, কেমন লাগলো? ভালো। কেমন আছেন আপনি এখানে? আছি, ভালো আছি। ভালো আছেন? আজকে তো শুক্রবার, আজকে দুই সম্প্রদায়ের উপাসনা হয়, মুসলিম সম্প্রদায়েরও হয় আর হিন্দু সম্প্রদায় সবারই হয়। তো আপনি কীভাবে উদযাপন করছেন? আমি ধরেন না ঠাকুরকে তো সকালবেলা ভোগ দিতে আসছি, আবার আবারটা আমার আমার স্বামীকে নিয়ে হয়েছে, আবার অনুকূল ঠাকুরে আমি সন্ধ্যাবেলা আমরা সন্ধ্যাবেলা আপনাকে দেখছিলাম একটু আগে, আপনি লোকনাথ ব্রহ্মচারীর সামনে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, না আমি ওই লোকনাথ সামনে যাবো যাবে আবার আজকে অনুকূল ঠাকুর মন্দিরে যাবো। আচ্ছা, অনুকূল ঠাকুর মন্দিরের সামনে যাবেন। কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? তো আমারই দাদার থেকে আপনি তো শুনলেন। হ্যাঁ, আসেন, আপনারা বেড়াতে আসবেন, আমি তো কোনো ভয় নাই, এখন খুব ভালো আছে। ভালো আছে? হ্যাঁ, বেড়াতে আসতে আমন্ত্রণ জানাচ্ছি। এখন খুব ভালো আছে। শুনতেই পাচ্ছেন যে বাংলাদেশে এই সম্প্রদায়, আসলে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে সম্প্রদায় থাকুক না কেন, প্রত্যেক সম্প্রদায়ের জন্য এই বাংলাদেশ। এরকম দেশ সম্ভবত পৃথিবীতে খুব কমই আছে। তো চলে আসুন একবার বেড়াতে, আমার মনে হয় যে আপনারও ভালো লাগবে। আর আপনাকে তো বলেছি আগে যে এই ধরনের উপাসনাগারগুলো বেড়াবার জন্যে যদি আপনার কোনো গাইডের প্রয়োজন হয় আমি আপনার সঙ্গে থাকবো। তো ব্লগটি এখানে শেষ করছি, আগামীতে আরেকটা মন্দির আপনার সঙ্গে আবার দেখা হবে, আমার সঙ্গেই থাকুন।